হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 6th মেকআপ ব্যাচের এক্সাম ডে, তো দেখতে থাকো তোমরা ওরা কিরকম কি মানে এক্সাম দিচ্ছে, কত সুন্দর করে সাজাচ্ছে আর কেমন কি শিখতে পারলো, তো সবই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো আপাতত একজনই মডেল এসেছে, তো এই মডেলের আবার আপার লিপস করা ছিল না, তো আমি সেটাকে রেজার দিয়ে একটু রিমুভ করে নিচ্ছি। আপার লিপস বা ফেসিয়াল হেয়ার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মেকআপ মানে ফ্ললেস দেখায় না, ঠিক আছে? যত সুন্দর করেই মেকআপ করো না কেন, মেকআপ কিন্তু মানে মেকআপের যেটা বেস ওটা কিন্তু ফ্ললেস হবে না। তো সেই কারণে আমরা এখানে রিমুভ করে নিচ্ছি। তো এখানে দেখো সব মডেল চলে এসেছে, আর এই মডেল একটু বেশি লেট করেছিল, সেই জন্য একটু বকা খেলো, তো ওই জন্য হাসছে। আসলে ওই বিউটি পার্লার গেছিলো, তো বিউটি পার্লার থেকে আসতে ওর একটু লেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু কাজ শুরু করে দিয়েছে, খুব মনোযোগ সহকারে কাজ করছে। তো এর আগের ব্যাচগুলোরও কিন্তু সার্টিফিকেট, ডিস্ট্রিবিউশন ডে, এক্সাম ডে এগুলো সবই আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো এটা হলো আমার 6th নম্বর ব্যাচ। তো দেখতেই পাচ্ছ ওরা কাজ করছে, আর হচ্ছে যতটুকুনি আজকে ওরা করেছে সমস্তটাই নিজে নিজে করেছে, আমাকে একদমই দেখিয়ে দিতে হয়নি, জাস্ট আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, খুব একটা আমাকে দেখিয়ে দিতে হয়নি। ওরা খুব সুন্দর হাতের কাজ শিখেছে। তো এখানে আমার স্টুডেন্ট প্রতিমা দি মডেলের উপর কিন্তু খুব সুন্দরভাবে দেখো একটা রেডের মধ্যে স্মোকি আই মেকআপ করছে, কত সুন্দর করে ব্লেন্ড করছে দেখতে পাচ্ছ। তারপরে আমার স্টুডেন্ট হলো কণিকা, কণিকাও কিন্তু সবে শুরু করেছে, ওর মডেল একটু লেট করেছিল সেই জন্য ওর স্টার্ট করতে একটু লেট হয়েছে। এটা হলাম আমি। দেখো কণিকা কত সুন্দর ভুরুটা করেছে। আর এদিকে সোমাদি, সোমাদির মডেল আগেই চলে এসেছিল, ওই জন্য সোমাদির কাজটা একটু এগিয়ে গেছে। সোমাদির আই মেকআপ একদমই কমপ্লিট, এবার বেস মেকআপ করবে। তো দেখতেই পাচ্ছ হচ্ছে ব্রাইডাল আই মেকআপটা কিন্তু খুব সুন্দর করেছে সোমাদি। আজকে সবাই ব্রাইডালই করছে। দেখো কত সুন্দর আই মেকআপটা করেছে, আর বেসটাও অনেক সুন্দর করে ব্লেন্ড করেছে, একদম ফ্ললেস একটা ফিনিশ এসছে। তো এখানে প্রতিমাদিরও কিন্তু বেস মেকআপ প্রায় কমপ্লিট, খুব সুন্দর একটা ব্রাইডাল স্মোকি আইস করেছে। এদিকে কণিকারও কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। তো কণিকা এখানে ওর মডেলের উপর একটা হ্যালো আইস করেছে, দেখো রেড আর গোল্ডেনের মধ্যে খুব সুন্দর লাগছে। Thank you.
মডেল মডেল ছবি তুলতে ব্যস্ত এসো সোজা তাকাও ওইদিকে হাসো এদিকে তাকাও আচ্ছা এটা হলো সোমাদির মডেল এই সরি 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 এই আমিও মাথা গন্ডগোল করেছি আচ্ছা এটা হচ্ছে প্রতিমাদির মডেল প্রতিমাদি সাজিয়েছে তো বলো প্রতিমাদি আমার কাছে এসে কি কথাটা তুমি আর কি সাজাতে পারছো কেমন কি ভালো আমি অনেশার কাছে কি বলবো ম্যাডাম সরি ম্যাডামের কাছে শিখে আমি খুব উপকৃত হয়েছি আর উনি খুব হাতে ধরে শেখান এইভাবে হয়তো অন্য কোনো ম্যাডাম শেখাবেন না আর আমি ভীষণ ভালোভাবে শিখতে পেরেছি আমি খুব উপকৃত হয়েছি আর খুব ভালো লাগে আমার এখানে ক্লাস করে থ্যাংক ইউ আচ্ছা মডেল তুমি বলো তোমার কিরকম লেগেছে সেজে সেজে খুব ভালো লেগেছে আমি অনেক খুশি বাহ মডেলকে দেখতেই পাচ্ছ মডেল কিন্তু ছবি তুলতে ব্যস্ত ছিল ঠিক আছে এবার চলে আসো কণিকা এদিকে তাকাও সোজা সোজা কণিকার মডেল একটু বেশি লজ্জা পাচ্ছে সোজা তাকাও তো ওদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো সব রেকর্ড হয়ে যাবে এবার কণিকা তুমি বলো যে তুমি আমার কাছে কতটা কি শিখতে পারলা প্রথমে তো আমি বলবো অনেক অনেক থ্যাংক ইউ তোমার কাছে আমি শিখতে পেরেছি এমনি আমি অনেক খুশি কারণ প্রথমে যখন ফেসবুকে তোমার দেখেছিলাম মানে তোমার হাতের কাজগুলো দেখেছিলাম তবে থেকে ফিদা হয়েছিলাম একদম থ্যাংক ইউ তবে থেকে তোমার কাছে শিখছিলাম আর এই যে তুমি এত মানে বারবারই করে জিনিসটাকে শিখে দাও না এই জিনিসটা খুবই মানে খুবই মিষ্টি তুমি এই মিষ্টি তোমার শেখানো জিনিসগুলো খুব মিষ্টি থ্যাংক ইউ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য আচ্ছা মডেল আপনার কিরকম লেগেছে একটু বলেন লেগেছে আমার কণিকাদের কাছ থেকে সেজে আচ্ছা তুমি ভালো হাতে ধরে শেখাই দারুণ শিখেছি আচ্ছা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা সোমাদির হাতের কাজ কত সুন্দর করেছে মডেল তোমার সেজে কেমন লাগলো বলো দারুণ আমি ফটোগ্রাফার ও আমি সাংবাদিক আমি ফটোগ্রাফার হ্যাঁ